সোমন তার মায়ের সাথে পূর্বাঞ্চলের একটা গ্রাম ওকলাপুরে বাস করত। মা, আমি ছাগল চড়াতে যাচ্ছি। ঠিক আছে বাবা, যা। সোমন ঘাসের মাঠে গিয়ে ছাগলদের ছেড়ে দেয় ঘাস খাবার জন্য, আর একটা পাথরের ওপর শুয়ে পড়ে। সময়টা শীতকালের ছিল, ঝলমলে রোদ্দুর ছিল আর মৃদু মৃদু হাওয়া বইছিল, সেই জন্য সুমনের ঘুম চলে আসে। যখন ও চোখ খোলে, ও নিজের ছাগলদের গুনতে থাকে। এক ছাগল কম ছিল। সুমন ছাগলের পায়ের ছাপকে দেখতে দেখতে জঙ্গলের দিকে চলে যায়। ও দেখে যে ছাগল একটা সাধুর সামনে দাঁড়িয়ে আছে। সাধু বাবা ছাগলকে ঘাস খাওয়াচ্ছিল। আরে এসো বাবা, তুমি তো একেবারে তোমার বাবার মতো দেখতে। আমার বাবার মুখটা আমার ঠিক করে মনে নেই, আপনি ওনাকে কিভাবে চেনেন? তুমি কি জানো যে তোমার বাবা কোথায়? সে তো মারা গেছে, মা আমাকে বলেছিলেন। না, ও নিজের গরিবের জ্বালা মেটাতে এখান থেকে অনেক দূরে হীরের বৃষ্টির খোঁজ করতে হীরাপুরে গেছে। সন্ধ্যায় সুমন যখন বাড়িতে ফেরে, ও নিজের বাবার ব্যাপারে মায়ের কাছে জানতে চায়। মা, তুমি বলো যে বাবা মারা গেছেন, কিন্তু আজ জঙ্গলে আমি এক সাধু বাবাকে দেখি, উনি। তুই জঙ্গলে কেন গিয়েছিলি? আমি তোকে বারণ করেছিলাম না? মা, ওই সাধু বাবা বলছিলেন বাবা এখনো বেঁচে আছেন আর দূরে কোথাও হীরের বৃষ্টির খোঁজে চলে গেছেন। ওই লোকটার কথা বিশ্বাস করিস না বাবা। তোর বাবা ওই লোকটার কথা বিশ্বাস করে হীরের বৃষ্টির খোঁজে গিয়েছিল আর কোনো দিন ফিরে আসেনি। আমি চাই না যে তোর বাবার মতোই আমি আবার তোকেও না হারিয়ে ফেলি। আমার জীবনের কোনো লক্ষ্য ছিল না, কিন্তু এখন একটা লক্ষ্য আছে, আর পরিণাম যাই হোক আমি বাবার খোঁজে অবশ্যই যাব। পরের দিন সুমন ব্যাগ ঝুলিয়ে হীরাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গল পেরিয়ে এক ভয়ঙ্কর নদী দেখতে পাবে। নদী পার করবার পর এক ভয়ঙ্কর জঙ্গল আসবে, আর তারপর এক ভয়ঙ্কর মরুভূমি দেখতে পারবে। ওই সব বাধা পার করে তুমি হীরাপুরে পৌঁছাতে পারবে। খুব সাবধানে থাকবে, রাস্তায় অনেক বাধার সম্মুখীন হতে হবে। আপনি আমার সাথে চলুন না। বাবা, আমি বুড়ো হয়ে গেছি, হীরে নিয়ে আমি কি করব? সুমন যখন প্রথম জঙ্গল পার করে নদীর ধারে পৌঁছয়, তখন সে একজন মেয়েকে দেখতে পায়। তুমিও কি তাহলে হীরাপুরে যাচ্ছ? হ্যাঁ, আমার বাবা খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। হীরের বৃষ্টি আমার বাবার একমাত্র ভরসা। দুজনেই নদীতে ঝাঁপিয়ে পড়ে আর সাঁতার কেটে নদী পার করতে থাকে। একটা কুমির ওদের ওপর আক্রমণ করে। কুমির মেয়েটাকে প্রায় কোমর পর্যন্ত গিলে ফেলেছিল। সুমন নিজের ব্যাগ থেকে একটা চাকু বের করে আর নদীতে ডুব মেরে কুমিরের পেট চিরে দেয়। তখনই মেয়েটা কুমিরের মুখ থেকে বাইরে বেরিয়ে আসে। দুজনই নদী পার করে ফেলে। আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম করিশ্মা। এবার আমাদেরকে জঙ্গলের বাধা পার করতে হবে। জঙ্গলের মধ্যে মাঝে মাঝে তীরের চিহ্ন লাগানো ছিল, যেটা ইঙ্গিত করছিল যে কোন দিকে যেতে হবে। আমাদের এই তীর চিহ্নকে অনুসরণ করে যেতে হবে, তাই না? আমরা তো রাস্তা চিনি না, তাই এই তীর অনুসরণ করেই যেতে হবে। করিশ্মা আর সুমন
জঙ্গলের দিকে এগোতে থাকে। ওরা দুজনে একটা অন্ধকার গুহার কাছে পৌঁছে যায়। করিশ্মা নিজের ব্যাগ থেকে দেশলাই বার করে আর মশাল জ্বালায়। গুহার মধ্যে একটা অজগর সাপ ওদের দিকে আসতে থাকে। অজগর সাপ সুমনের সারা শরীরে জড়িয়ে ধরে। তখনই করিশ্মা নিজের ব্যাগ থেকে চাকু বের করে আর অজগরের ঘাড় কেটে দেয়। অজগর সাপ মারা যায়। প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ। ওরা দুজন গুহার একেবারে ভেতরে প্রবেশ করে। গুহার শেষ প্রান্তে এক মরুভূমি দেখতে পায়। মনে হচ্ছে আমরা জঙ্গল পার করে ফেলেছি। সুমন আর করিশ্মা 20 দিন ধরে মরুভূমিতে চলতে থাকে। ওরা নিজের সাথে যতটাই জল নিয়ে এসেছিল তা প্রায় শেষ হয়ে গেছিল। দুজনেই অজ্ঞান হয়ে বালির ওপরে পড়ে যায়। ওরা দেখল যে একজন ল্যাংড়া লোক ওদের সামনে দাঁড়িয়ে আছে। ওই বয়স্ক লোক ক্রাচের সাহায্যে ওদের কাছে যায় আর ওদেরকে জল খেতে দিল। তখন দুজন একটু শান্তি পেল। মনে হচ্ছে তোমরা দুজনে হীরের খোঁজে এখানে এসেছো। বয়স্ক লোকটি দুজনকেই একটা ছোট্ট গ্রামে নিয়ে যায় যেখানে কেবল 4-5টা কাঁচা বাড়ি ছিল। এই গ্রামে যত লোককে তোমরা দেখতে পাচ্ছ সবাই হীরের বৃষ্টির জন্য অপেক্ষা করে আছে। তোমরা একেবারে সঠিক সময়ে পৌঁছেছ। আমরা তো অনেক বছর আগে পৌঁছে গিয়েছিলাম। কালকে যখন সপ্তঋষি নক্ষত্র নিজের কক্ষে পৌঁছাবে তখন এখানে হীরের বৃষ্টি হবে। আমি হীরের জন্য নয়, আমার বাবার খোঁজে এসেছি এখানে। তোমার নাম কি? আমার নাম সুমন। সুমন আমার ছেলে? দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। 12 বছর আগে আমি তোমাকে আর তোমার মাকে ছেড়ে এখানে এসেছিলাম। মরুভূমিতে একটা সাপ আমার পায়ে কামড়ে দেয়, সেই জন্য আমার পা কাটতে হয়েছিল। তবে এখন সব কিছু ঠিক আছে। পরের দিন গ্রামে হীরের বৃষ্টি হল। সবাই মিলে অনেক হীরে জমা করে নেয় আর নিজেদের গ্রামে পৌঁছে যায়। সুমনের মা নিজের স্বামীকে দেখতে পেয়ে খুব খুশি হয়। করিশ্মা নিজের বাবার চিকিৎসা করে নেয়। সুমন আর করিশ্মা দুজনেই বিয়ে করে নেয় আর সুখী জীবন যাপন করতে থাকে। কবিরপুর গ্রামে আলিনা আর সামায়া নামের দুই বোন নিজের মায়ের সাথে থাকত। যদিও বা দুই বোনকে দেখতে খুবই সুন্দর ছিল, যেখানে আলিনা খুব অহংকারী আর নিষ্ঠুর প্রকৃতির ছিল, সেখানে সামায়া নম্র আর দয়ালু প্রকৃতির ছিল। মা, এই কুকুরটা আবার আমার রুমে ঢুকে পড়েছে আর ও নিজের নোংরা পা দিয়ে আমার জামা কাপড় নোংরা করে দিয়েছে। দাঁড়া, লাঠি দিয়ে মেরে মেরে তোকে এক্ষুনি শেষ করে দেব। আলিনা লাঠি দিয়ে কুকুরটাকে মারতে যাচ্ছিল, তখনই ওখানে সামায়া চলে আসে। ছেড়ে দাও আলিনা, তুই কি এই নিরীহ প্রাণীটাকে মেরে ফেলবি? তুই নিয়ে যা এটাকে। আবার যদি আমার ঘরে ঢোকে তাহলে আমি ওর ঠ্যাং খোড়া করে দেব। আলিনার মা গ্রামের বড় লোকদের বাড়িতে গিয়ে কাপড় কাচত। একদিন ওদের মা ওদের জন্য নতুন জামা নিয়ে আসে। এখানে এসো আলিনা আর সামায়া, দেখো আমি তোমাদের জন্য নতুন স্যুট নিয়ে এসেছি। এই লাল রঙেরটা তোমার আর এই সবুজটা সামায়া তোমার জন্য। সামায়ার জন্য এত সুন্দর একটা স্যুট এনেছো আর আমার জন্য এই বাজে একটা। এ তুই কি বলছিস মা, দুটো স্যুটই খুবই সুন্দর। আলিনা, যদি তোর এই স্যুটটা পছন্দ তাহলে তুই এটা নিয়ে নে, আমি তোরটা নিয়ে নেব। একদিন মায়ের খুব শরীর খারাপ করে, তাই উনি মেয়েদেরকে বললেন, আলিনা
সামায়া, মালিকের বাড়ির জামাকাপড় পড়ে আছে, এগুলো একটু কেচে দাও, আমি গিয়ে দিয়ে আসব। আমি তো ধোব না, আমার হাতগুলো খুব রুক্ষ হয়ে যাবে। তুমি চিন্তা করো না মা, আমি ধুয়ে দেব আর গিয়ে দিয়েও আসব। কয়েকদিন পর ওদের মা মারা যায়। ব্যাংকে রাখা টাকা দিয়ে কয়েকদিন অলিনা আর সামায়ার জীবন কেটে যায়, কিন্তু তারপর ব্যাংক অ্যাকাউন্টের টাকাও খরচ হয়ে যায়। অলিনা, আমি এটিএমে যাচ্ছি, আজ এটিএম থেকে টাকা বেরোলো না, আমাদের অ্যাকাউন্টে মাত্র 50 টাকাই আছে, এখন আমাদেরই কাপড় না হলে সংসার খরচ চালানো যাবে না। তুই কি আমাকে নিজের মতো গাধা ভেবেছিস যে আমি কাপড় ধোয়ার কাজ করব? আমি তো কৌশলকে বিয়ে করব। এখনো বিয়ে করার সময় আসেনি, আগে ঠিক করে পড়াশোনা তো কর। আর কৌশল মোটেও ভালো ছেলে নয়, আমি বহুবার ওকে জুয়ো খেলতে দেখেছি। আমার বিয়ের ব্যাপারে তোকে নাক গলাতে হবে না, আর কৌশল এখানেই থাকবে আমাদের বাড়িতে। অলিনা কোর্টে গিয়ে কৌশলকে বিয়ে করে নেয়। কৌশলের উদ্দেশ্য ছিল অলিনা আর সামায়ার বাড়িটাকে হাতানো। কৌশল মনে মনে ভাবে, যদি আমি কোনোভাবে সামায়াকে বাড়ি থেকে বের করে দিই তাহলে এদের বাড়িটা সহজে আমার হয়ে যাবে। দেখো আমি কি এনেছি তোমার জন্য, সোনার হার। আরে বাস, এই হারটা তো খুবই সুন্দর, আমি এটাকে জামাই ষষ্ঠীর দিন পরব। রাতের বেলায় যখন অলিনা আর সামায়া ঘুমিয়ে পড়ে, তখন কৌশল চুপ করে সোনার হারটা সামায়ার বালিশের তলায় রেখে দেয়। পরের দিন অলিনা যখন ঘুম থেকে ওঠে, তখনও দেখে যে আলমারি থেকে ওই হারটা উধাও হয়ে গেছে। হে ভগবান, আমার হারটা কোথায় গেল? সামায়ার ঘরে খোঁজো, নিশ্চয়ই ওই চুরি করেছে। অলিনা সামায়ার ঘরে গিয়ে ওই হারটা খোঁজে, আর ও বালিশের তলায় হারটা পেয়ে যায়। আমি জানি না এই হারটা এখানে কি করে এলো। আরে চোর বদমাশ কোথাকার, অলিনা একে ঘর থেকে বের করে দাও। অলিনা আর কৌশল সামায়াকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়। মা, তুমি কোথায় চলে গেলে, এখন আমি কোথায় থাকবো? সামায়া গ্রামের এটিএম এর সামনে বসে পড়ে আর শুধু কাঁদতে থাকে। তখনই এটিএম থেকে একটি আওয়াজ আসে। আমি একটা জাদুই এটিএম, আমার ভেতরে একটা জিনের আত্মা বসে আছে, যাদের সাহায্যের প্রয়োজন আমি তাদের সাহায্য করি। বলো তোমার কত টাকা চাই? বাস, শুধু আমায় এতটা টাকা দিয়ে দাও যে সেই টাকা দিয়ে আমি নিজের জন্য ছোট বাড়ি কিনতে পারি, নিজের খাবার খরচের টাকা আমি জামা কাপড় ধুয়ে রোজগার করে নেব। চমৎকারী এটিএম সামায়াকে 1,00,000 টাকা দেয়। সেই টাকা দিয়ে সামারা একটা বাড়ি তৈরি করে। ওদিকে কৌশল অলিনাকে প্রতিদিন মারধর করত, ও অলিনার কাছ থেকে বাড়ির দলিল কেড়ে নেয় আর বাড়িটা জুয়োয় হেরে যায়। সামায়া ঠিক বলতো, তুমি একজন জুয়ারি, তুমি আমাদের পথে বসিয়ে দিলে। এখনো তোমার কাছে মঙ্গলসূত্রটা তো আছে। কৌশল অলিনার থেকে ওর মঙ্গলসূত্র কেড়ে নেয় আর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। গ্রামের একটি মেয়ে সামায়াকে গিয়ে সব ঘটনা খুলে বলে। কৌশল জুয়ে তোমাদের বাড়িটা হেরে গেছে। কি? ওই বাড়িটার সাথে আমাদের মা বাবার কত স্মৃতি জড়িয়ে আছে। ওই বাড়িটা এখন কার কাছে আছে? কল্লুর কাছে। সামায়া কল্লুর কাছে যায় আর ওকে বাড়ি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। 5,00,000 টাকা দে আর ঘরটা নিয়ে নে। সামায়া কান্দে কান্দে ওই ম্যাজিক্যাল এটিএমটার কাছে যায় আর 5,00,000 টাকা চায়। যাও নিজের পুরনো ঘর কিনে না, এই নাও 5,00,000। সামায়া 5,00,000 টাকা দিয়ে নিজের পুরনো বাড়িটা আবার ফিরিয়ে নেয়। এদিকে অলিনার অবস্থা একেবারে ভিখারির মতন হয়ে গেছে। সামায়া অলিনাকে গ্রামের বাজারে ভবঘুরের মতন ঘুরতে দেখল। অলিনা, আমার ছোট্ট বোনটা
কি অবস্থা হয়েছে তোর? আমায় ক্ষমা করে দে সামায়া, তুই ঠিক বলেছিলি, কৌশল জুয়ো খেলে আমাদের ঘর বিক্রি করে দিয়েছে। হ্যাঁ আমি সব জানি, কিন্তু আমাদের বাড়িটা আমি কিনে নিয়েছি, এখন চিন্তার কোনো কারণ নেই। সামায়া মায়াবী এটিএম থেকে 2 লাখ টাকা বের করে আর এক ভালো বাড়ির ছেলের সাথে আলিনার বিয়ে দিয়ে দেয়। সামায়া যেই মনিবের বাড়িতে কাপড় কাচত তার ছেলে সামায়াকে খুব পছন্দ করে, সে সামায়াকে বিয়ের প্রস্তাব দেয়। সামায়া তার মনিবের ছেলেকে বিয়ে করে নেয় আর দুজনে মিলে সুখে সংসার করে।